এখন জাননীক লৈ উত্তাল ডিগবৈ। প্রতিবাদত কপিল ডিগবৈর বন বিষয়া কার্যালয়। বন বিভাগের বিরুদ্ধে সরব খেরজান হালধিবাড়িবাসী। ডিগবৈর খেরজানত কিছুদিন পূর্বে মৃত্যু হয়েছিল একটা বন্য হস্তীর। হাতীটোর মৃত্যুর পিছতে 24 আগস্টত বন বিভাগে খেরজান গাঁওয়ের 5টা পরিয়াললৈ প্রেরণ করেছিল জাননী। হাতীর মৃত্যুত জড়িত থাকার অভিযোগত 5 পরিয়ালক গাঁও এড়ি যাবলৈ জাননী দিছিল বন বিভাগে। বন বিভাগের জাননীক লৈ ক্ষুব্ধ হয়ে পড়ে খেরজান হালধিবাড়ি গাঁও রাইজ। মঙ্গলবারে ডিগবৈর বন বিষয়া কার্যালয়ের সম্মুখত পুরুষ মহিলায় সাব্যস্ত করে প্রতিবাদ। 14 তারিখের দিনাখন হেৰি গাঁৱত হাতী মরিলে, আমি কেনেকে মরিলে কি কথা একো নাজানো। হাতী মরা জড়িত আছে বলে 5 জন মানুষলে নোটিশ পঠাইছে। সেই নটি সেই মানুষকেজন কোনো দিনে তাৰমানে হেতু তেনেকুৱা জগৰীয়া হব নোৱাৰে। ইহতি দিন হাজিরা করে খায়। ইফালে বিদ্যুৎ সংযোগ করে হাতীটক হত্যা করার অভিযোগত পূর্বে এজন লোকক আটক করে প্রেরণ করেছিল জেললৈ। কেইদিনমানৰ পূৰ্বে এটা হাতীৰ মৃত্যু হ'ল। হাতীটো কেনেকৈ মৰিছে মানে ৰাইজে কোনো নাজানে। তাৰ অভিযোগত এজন মানুহক জেললৈ ভৰাই দিলে, ঠিক আছে বাৰু, তেওঁ যদি কিবা প্ৰমাণ পাইছে সেইজনক জেলত ভৰালে ভৰালা। কিন্তু এতিয়া শেহতীয়াকৈ দেখা গ'ল যে 5 জন মানুহক মানে আকৌ তেওঁলোকে নটিছ দিছে। 5 জন মানুহক হাতীত মানে কাৰেণ্ট লাগি পিনে আহি মৰিছেহি নেকি? এইটোতো সম্ভৱ নহয়। ঘটনাৰ পিছতে বন বিভাগৰ কাৰ্যালয় ঘেৰাও কৰিছিল স্থানীয় লোকে। পরবর্তী সময়ত 27 আগস্টত খেরজান হালধিবাড়িবাসী রাইজর সঙ্গে এক সভা অনুষ্ঠিত করব বলে আশ্বাস দিয়েছিল ডিগবৈর বন বিষয়া কার্যালয়ের DFO। এটা পুনের রেঞ্জার সুমি দেউরিয়ে 5 পরিয়াললৈ দিয়া জাননীক লৈ ক্ষুব্ধ হয়ে পড়েছে খেরজান হালধিবাড়িবাসী রাইজ। ডিগবৈর রীণার কাকতি গগৈর রিপোর্ট, News18, নর্থ ইস্ট। এখন জাননীক লৈ উত্তাল ডিগবৈ। প্রতিবাদত কপিল ডিগবৈর বন বিষয়া কার্যালয়। বন বিভাগের বিরুদ্ধে সরব খেরজান হালধিবাড়িবাসী। ডিগবৈর খেরজানত কিছুদিন পূর্বে মৃত্যু হয়েছিল একটা বন্য হস্তীর। হাতীটোর মৃত্যুর পিছতে 24 আগস্টত বন বিভাগে খেরজান গাঁওয়ের 5টা পরিয়াললৈ প্রেরণ করেছিল জাননী। হাতীর মৃত্যুত জড়িত থাকার অভিযোগত 5 পরিয়ালক গাঁও এড়ি যাবলৈ জাননী দিছিল বন বিভাগে। বন বিভাগের জাননীক লৈ ক্ষুব্ধ হয়ে পড়ে খেরজান হালধিবাড়ি গাঁও রাইজ। মঙ্গলবারে ডিগবৈর বন বিষয়া কার্যালয়ের সম্মুখত পুরুষ মহিলায় সাব্যস্ত করে প্রতিবাদ। 14 তারিখের দিনাখন হেৰি গাঁৱত হাতী মরিলে, আমি কেনেকে মরিলে কি কথা একো নাজানো। হাতী মরা জড়িত আছে বলে 5 জন মানুষলে নোটিশ পঠাইছে। সেই নটি সেই মানুষকেজন কোনো দিনে তাৰমানে হেতু তেনেকুৱা জগৰীয়া হব নোৱাৰে। ইহতি দিন হাজিৰা কৰি খায়। ইফালে বিদ্যুৎ সংযোগ কৰি হাতীটোক হত্যা কৰাৰ অভিযোগত পূৰ্বে এজন লোকক আটক কৰি প্ৰেৰণ কৰিছিল জেললৈ। কেইদিনমানৰ পূৰ্বে এটা হাতীৰ মৃত্যু হ'ল। হাতীটো কেনেকৈ মৰিছে মানে ৰাইজে কোনো নাজানে। তাৰ অভিযোগত এজন মানুহক জেললৈ ভৰাই দিলে, ঠিক আছে বাৰু, তেওঁ যদি কিবা প্ৰমাণ পাইছে সেইজনক জেলত ভৰালে ভৰালা। কিন্তু এতিয়া শেহতীয়াকৈ দেখা গ'ল যে 5 জন মানুহক মানে আকৌ তেওঁলোকে নটিছ দিছে। 5 জন মানুহক হাতীত মানে কাৰেণ্ট লাগি পিনে আহি মৰিছেহি নেকি? এইটোতো সম্ভৱ নহয়। ঘটনাৰ পিছতে বন বিভাগৰ কাৰ্যালয় ঘেৰাও কৰিছিল স্থানীয় লোকে। পরবর্তী সময়ত 27 আগস্টত খেরজান হালধিবাড়িবাসী রাইজর সঙ্গে এক সভা অনুষ্ঠিত করব বলে আশ্বাস দিয়েছিল ডিগবৈর বন বিষয়া কার্যালয়ের DFO। এটা পুনের রেঞ্জার সুমি দেউরিয়ে 5 পরিয়াললৈ দিয়া জাননীক লৈ ক্ষুব্ধ হয়ে পড়েছে খেরজান হালধিবাড়িবাসী রাইজ। ডিগবৈর রীণার কাকতি গগৈর রিপোর্ট, News18, নর্থ ইস্ট।